এবার সরকারি টাকা তছনছের অভিযোগে গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের পৌর প্রশাসক শ্যামা প্রসাদ মুখার্জিকে। তাকে চার দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালত। কোটি কোটি সরকারি টাকা তছরূপের অভিযোগে আজ সকালে গ্রেপ্তার হওয়া বিষ্ণুপুরের প্রাক্তন পৌর প্রশাসক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে চার দিনের পুলিশি হেফাজত দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। বিষ্ণুপুর থানার পক্ষ থেকে 10 দিনের পিসি চাওয়া হয়েছিল। উল্লেখ্য, পূর্ব তদন্তের ভিত্তিতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের আনা একাধিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে জানা গেছে। কিন্তু ঠিক কি কি অভিযোগ রয়েছে বর্ষিয়ান এই নেতার বিরুদ্ধে, কোন দোষেই বা গ্রেপ্তার করলো তাকে পুলিশ? সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 471, 409, 420, 406, 465, 467, 420B, 66DT ধারায় টাকা তছরূপ, জাল নথি বানানো সহ একাধিক অভিযোগ দায়ের করা রয়েছে থানায়, যার পরিপ্রেক্ষিতে আদালত শুরু করেছে মামলা। দেখুন, আজকে অ্যাডিশনাল এসপি ব্যাঙ্কুড়া রেফারেন্স অনুযায়ী মাননীয় বিষ্ণুপুর এসডিও সাহেব একটি কমপ্লেন লঞ্চ করেছিলেন। সেটা হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির ভায়োলেশন অফ ফিনান্সিয়াল রুলস অ্যান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড মানিটা, এই জন্যে একটা অভিযোগ লঞ্চ করেছিলেন এবং একটা কমপ্লেন্টের পাতা তার সঙ্গে আরও 35টা পাতা যোগ করে উনি একটা এফআইআর করেছিলেন এবং সেই এফআইআরের ভিত্তিতে বিষ্ণুপুর থানা একটি পিএস কেস স্টার্ট করে, যার কেস নম্বর হচ্ছে 123/2020, জিআর হচ্ছে 691/2021, 2020 তো ওই কেসটায় আপনার 471, 409, 420, 406, 465, 467 এবং 420B এবং 66DT অ্যাক্ট অনুযায়ী এটা করেছিলেন। সেই অনুযায়ী সেটাতে ফোর্জ ডকুমেন্ট, ব্রিচ অফ ট্রাস্ট এইসবের কেস এবং খুবই সিরিয়াস অ্যালিগেশন। প্রাইম অফিসে কেস হ্যাজ বিন ওয়েল এস্টাবলিশড এগেনস্ট দিস অ্যাকিউজড পার্সন এবং সেখানে শ্যামা প্রসাদ মুখার্জি দি দেন চেয়ারম্যান, ওনার এগেনস্টে অভিযোগ লজ হয়েছে এবং তাতে বিষ্ণুপুর থানার পুলিশ অফিসার, আয়ও ইনভেস্টিগেশন অফিসার সে চার্জ রিমান্ডের পিসি পেয়ার চেয়েছিল 10 দিনের এবং লার্নেড কোর্ট কাগজ ফাগজ দেখে 4 দিনের পেয়ার অ্যালাউ করেছে। এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আইনজীবীর দাবি, এই বর্ষিয়ান নেতাকে রাজনৈতিক দ্বন্দ্বের ভিত্তিতে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে নেওয়া 35টি সরকারি প্রকল্পের কাজ শেষ হয়েছে, 4টি প্রকল্পের কাজ শেষের মুখে এবং 15টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে আর্থিক দুর্নীতি কিভাবে হতে পারে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। একটা কেসে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে বিষ্ণুপুর পিএস কেস, সম্ভবত 123/21, এতে বলেছে যে চিটিং থেকে শুরু করে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট মানি পাবলিক ফান্ড, সেখানে অভিযোগ হচ্ছে যে কতকগুলো সরকারি স্কিম ছিল যে স্কিমগুলো খানিকটা রিয়েলাইজ হয়ে গেছে, মেটেরিয়ালাইজ হয়ে গেছে, অথচ তার আগে টেন্ডারটা ডেকে হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে খুব ভেগ, মানে টোটালি কী বলবো, ভিক্টিমাইজ হয়ে গেছে ভদ্রলোক। কাজগুলো জনগণের সুবিধার জন্য উনি করিয়েছেন, এখন বলছে 35টা কমপ্লিট, কিছুটা অন প্রসেস আর কিছুটা এখনও স্টার্ট হয়নি, হোয়ারাজ তার মধ্যে কিছু স্কিমের বলছে যে টাকা নাকি অলরেডি পেমেন্ট হয়ে গেছে, এইটি বিষয়। কিন্তু রিয়েলাইজেশন যা দেখতে পাচ্ছি সেখানে তো 35টা প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 4টে আন্ডার প্রসেস আর 15টা এখন চলছে। তো এর মধ্যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানি তো আমি কোথাও খুঁজে পাইনি ভাই। একটা বিষয় আছে সেখানে ওনাদের বক্তব্য প্রসিকিউশনের যা, যে টেন্ডারটা আউট হওয়ার আগেই নাকি উনি কাজটা মেটেরিয়ালাইজ করতে চেয়েছেন, শুধু এই জায়গা। আর মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানির যে অভিযোগ টোটালি ফলস। হ্যাঁ, মেবি মেবি হি হ্যাজ বিন পলিটিক্যালি ভিক্টিমাইজ বললেও কোনো অত্যুক্তি বলা যাবে না। এদিকে এই ঘটনাকে ঘিরে বেশ সরগম বিষ্ণুপুরের রাজনীতি। বিজেপির দাবি, তৃণমূল বিরোধীদের দমিয়ে রাখতে এইভাবে আইনকে ব্যবহার করছে। যদিও এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি সুজিত অগস্তি বলেন, আইনের পথে চলো, আমরাও চাই যে প্রত্যেকটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, ভারতীয় জনতা পার্টি আইনের সাথে থাকবে,
আমরা আগেও বলেছিলাম যে তৃণমূলের নেতা মন্ত্রীরা চোর, তার তদন্ত যদি আজকের দিনেও করা হয় দেখা যাবে তারা চুরির কেসে সকলে ভেসে আছে। তো আজকের দিনে তৃণমূলের বোধগম্য হয়েছে, তো এটা অনেক আগে হলেই ভালো হতো, কারণ উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, তৃণমূলের বিষ্ণুপুর নগর মণ্ডলের চেয়ারম্যান ছিলেন, তাই সেই সময় মানুষ আরও বেশি খুশি হতো। নমস্কার। যদিও এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত নয় বলে কোনো মন্তব্য করেননি বিষ্ণুপুরের নব পৌর প্রশাসক উর্চি দাবি। যেমন আমি আপনাদের মুখ থেকে শুনলাম, তিনি যে অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন সেটা ভালো করে পুলিশ বলতে পারবে, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। আর যেহেতু প্রশাসনিকভাবে আমি দুদিন বসেছি, আমি সত্যিই এই ব্যাপারটা কিছু জানি না গো। তো অভিযোগ কী আছে, কিসের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে সেটা পুলিশই খুব ভালো বলতে পারবে। আইন আইনের পথেই চলছে, আইন আইনের পথে যাবে এবং সেটা পুলিশ জানে। আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না, কারণ আমার জানা নেই কিছু। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লিশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।